নমস্কার বন্ধুরা, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানায়। আজকের ভিডিওর আলোচ্য বিষয় বিশ্ব জল দিবস। আজ 22শে মার্চ বিশ্ব জল দিবস। জল আমাদের জীবন, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। পৃথিবীতে মোট জলের পরিমাণ প্রায় 138.6 কোটি ঘন কিমি, এর মধ্যে মোট লবণাক্ত জল 135.1 কোটি ঘন কিমি এবং মিষ্টি জল মাত্র 3.5 কোটি ঘন কিমি। ইউনাইটেড নেশনস এর সমীক্ষা অনুসারে বর্তমান পৃথিবীর 760 কোটি মানুষের ব্যবহারের উপযোগী জলের পরিমাণ এই সময় মাত্র 2 লক্ষ ঘন কিমি। সুতরাং জল সংকটের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে জলকে সংরক্ষণ করা খুব প্রয়োজন। পরিসংখ্যান বলছে বিশ্বের প্রতিটি মানুষ প্রতিদিন গড়ে 3 থেকে 5 লিটার জল পান করে। 1992 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘ সাধারণ সভা 22শে মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে, অর্থাৎ এবছর 27 বছরে পদার্পণ করল। 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে রাষ্ট্রসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের অ্যাজেন্ডা 21-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। 1993 সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তারপর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বিশ্ব জল দিবস 2023 সালের থিম হল ওয়াটার ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস অন দ্য প্ল্যানেট, উই মাস্ট জয়েন হ্যান্ডস অ্যান্ড সেভ ওয়াটার বাই সেভিং ওয়াটার টুডে, উই আর সেভিং আওয়ার ফিউচার, উইদাউট ওয়াটার উই ক্যান নট ইমাজিন লাইফ। এই পৃথিবীতে প্রাণের উদ্ভব ও বিকাশ থেকে মানব সভ্যতার অগ্রগতি, জলের অবদান অগ্রগণ্য। কিন্তু বর্তমানে সারা বিশ্বের জলচিত্রটা ঠিক কীরকম, কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আসুন জল দিবসে এক নজরে দেখে নিই বিশ্বের জলচিত্র। 1. বর্তমানে পৃথিবীতে 210 কোটি মানুষ বাড়িতে নিরাপদ জল থেকে বঞ্চিত। 2. প্রতি 4টি প্রাথমিক বিদ্যালয়ের একটিতে পানীয় জলের কোনো পরিষেবা নেই। 3. প্রতিদিন গড়ে 5 বছরের কম বয়সী 700 ছেলেমেয়ে ডায়রিয়াতে মারা যায়, যার প্রধান কারণই হল দূষিত জল। 4. বিশ্বব্যাপী দূষিত জল ব্যবহারকারী মোট জনসংখ্যার 80% গ্রামীণ এলাকায় বসবাস করে। 5. জল সংকটের সময় প্রতি 10টি পরিবারের 8টিতে নারী ও মেয়েরাই জল সংগ্রহের কাজ করে থাকে। 6. নিরাপদ পানীয় জল পরিষেবা লাভে সমস্যার জন্য 6.85 কোটি মানুষ বাসস্থান ত্যাগে বাধ্য হয়েছেন। 7. বর্তমানে 15.9 কোটি মানুষ ভূপৃষ্ঠীয় জল, পুকুর, নদী প্রভৃতি থেকে পানীয় জল সংগ্রহ করে থাকেন। 8. বর্তমানে 400 কোটি মানুষ, যা পৃথিবীর মোট জনসংখ্যার 2/3, বছরে কমপক্ষে 1 মাস চরম জল সংকটের মুখোমুখি হন। তাই আসুন জলের অপচয় বন্ধ করি, জলের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলি, জল দূষণ প্রতিরোধ করি, নিরাপদ পানীয় জলের অধিকার নিশ্চিত করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিওটি দেখার জন্য। এই ধরনের পরিবেশ সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল অপশনটি অন করে রাখুন।